জামিন পেলেন না আরিয়ান খান। এদিন আদালতে এনসিবি দাবি করে আরিয়ানের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক তথ্য পেয়েছে তারা, যা এই মাদক মামলায় নতুন মোড় এনেছে। ইতিমধ্যে এনসিবি এই মামলায় গ্রেফতার করেছে 17 জনকে। এছাড়াও এনসিবির তরফ থেকে আদালতে জানানো হয়, আগামী দিনে আরো কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান করার পরিকল্পনা রয়েছে তাদের। সেখান থেকে যাদের গ্রেফতার করা হবে তাদের সঙ্গে আরিয়ানকে মুখোমুখি বসিয়ে জেরা করা জরুরি। এই কারণেই আরো 4 দিন অর্থাৎ আগামী 11 অক্টোবর অবধি আরিয়ানের হেফাজতের আবেদন করে এনসিবি। কিন্তু এদিন আর এনসিবি হেফাজতে নয়, আরিয়ানকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তের আরো গভীরে যাওয়ার জন্য আরিয়ান এবং সঙ্গীদের হেফাজতে রাখা প্রয়োজনীয় বলে যুক্তি দেওয়া হয় এনসিবির তরফে। জুতো থেকে শুরু করে চোখের লেন্সের বাক্স, এমনকি মেয়েদের অন্তর্বাসেও লুকোনো ছিল মাদক। আরিয়ানের কাছে পাওয়া গেছে 13 গ্রাম কোকেন, 5 গ্রাম এমডি, 21 গ্রাম চরস ও এমডিএম এর 22টি পিল, সাথে নগদ 1,33,000 টাকা। একাধিক ধারায় মামলা করা হয়েছে আরিয়ানের বিরুদ্ধে। সমালোচনায় বারবার উঠে এসেছে আরো একটি নাম, মুনমুন ধমেচা। প্রবোধতরীর পার্টি থেকে আরিয়ানের সঙ্গে গ্রেফতার হন মুনমুন। তার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক এবং তার অন্তর্বাস থেকে প্রচুর পরিমাণ মাদক পেয়েছেন আধিকারিকরা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।